হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সকাল 10টা বাজছে আর বাইরে প্রচন্ড রোদ। সৌম 1 ঘন্টা হলো বাজারে গেছে, এখন অব্দি ফিরলো না। গরমের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা শাড়াকুলি থেকে আসার সময় সব সবজি বাজার করে নিয়ে এসেছি, কিন্তু মাছ ছিল না। সৌমর আবার মাছ না হলে চলে না, ও বললো তাহলে একটু মাছ নিয়ে আসে। আমি বললাম তাহলে যাও, আমাদের জন্য মাছ আনো, কুকুরের জন্য মাছ আনো। আর তোমরা অনেকেই দেখি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট করছো, কুকুরের ওয়েট কত। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কুকুরকে যেদিনকে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে গেলাম, সেদিন তো 8.5 কেজি ওয়েট হয়েছিল। সেটা অবশ্য কয়েকদিন হয়ে গেল, আর তখন বেশ কিছুদিন ও একদম খাওয়া দাওয়া করছিল না, সেটাও তোমাদের জানিয়েছিলাম। এখন আবার অনেকটা ঠিক হয়েছে, হয়তো এই কদিনে ওয়েটটা একটু বাড়বে। তবে আমি তোমাদেরকে বলবো, এই ওয়েট বাড়া নিয়ে একদম টেনশন করবে না। আমিও টেনশন করছিলাম, ডাক্তারকে সেটা বললাম যে কুকুরের এখন 1 বছর 3 মাস বয়স। তা আমি বললাম কুকুরের তো 1 বছর 3 মাস বয়স হয়ে গেল, ওর 8.5 কেজি ওয়েট। বলছে কোনো প্রবলেম নেই, যারা খুব অ্যাক্টিভ হয় ওয়েট খুব কম বাড়ে, সেটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই। কুকুর যেহেতু প্রচণ্ড দুরন্ত, সব সময় ছটফট করছে, যা খায় সব ক্যালোরি ক্ষয় হয়েছে, আস্তে আস্তে বড় হলে ঠিক হবে। তো ওইটা নিয়ে আমি এখন আর কোনো টেনশন করছি না, তোমাদেরকেও সেটাই বলবো। যাদের বেবিরা খুব অ্যাক্টিভ, খুব দুরন্ত কুকুরের মতো, তোমরা ওয়েট নিয়ে টেনশন করবে না। এটাও জানালেন যে 1 বছর অবধি বাচ্চাদের ওয়েট একটু তাড়াতাড়ি বাড়ে, 1 বছরের পর থেকে খুব ধীরে ধীরে ওয়েট বাড়ে। আর তোমরা জিজ্ঞাসা করছিলে কুকুরকে আমি কবে থেকে মাছ খাওয়াচ্ছি, কুকুরকে আমি 8 মাস থেকে মাছ খাওয়াচ্ছি। 8 মাস থেকে মাছ খাওয়ানো যায়, তোমরা যদি 9-10 মাস থেকেও খাওয়াতে পারো। কুকুরকে যেহেতু আমি সবসময় চেক আপের মধ্যেই রাখি, ওই জন্য সবসময় ডক্টরের কথা অনুযায়ী চলি। উনি আমাকে বলেছিলেন 8 মাস থেকে কুকুরকে মাছ খাওয়াতে, তাই কুকুরকে আমি 8 মাস থেকেই মাছ খাওয়াচ্ছি। আর সবসময় বলি যে আমি একবার টাটকা মাছই খাওয়াই, ওই শিঙি মাঝে মাঝে মাগুরও দিই, আর টাটকা যে রুই কাতলা হয় এগুলোই দিই, তাই না বাবা? ওই যে কুকুর, হ্যাঁ বলে দিচ্ছি। আর 7 মাসে কুকুরকে অল্প অল্প ডিমের কুসুম দিতাম, ডিমের সাদা অংশটা 1 বছর অবধি দেয়া যায় না, শুধু ডিমের কুসুমটা দিতে বলে, তাও পুরোটা নয়, হাফ কুকুরকে হাফ দিতাম। প্রথমে ডিমের কুসুম দিয়ে স্টার্ট করেছিলাম 7 মাস থেকে, আর 8 মাসে মাছ খেয়েছে, 10 মাস থেকে ওকে আমি চিকেন খাইয়েছি, চিকেনের স্টু যেটা খায়। তো চলো দেখি সৌম কুকুরের জন্য কি মাছ আনে, তারপর কি রান্না করবো ভাবা যাবে। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কাক চলে এসছে সকাল সকাল ঘেমে নিয়ে, ছেলের জন্য শিঙি মাছ নিয়ে এলো। আমাদের জন্য কি মাছ আনলে? ফুটফুসের জন্য আজকে কলা আনা হয়নি, ওই জন্য ফুটফুসকে আজকে আম দিয়ে ছিঁড়ে দেব। ফুটফুস আম খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রত্যেক দিন আমি দিই না, ওই সপ্তাহে 2-3 দিন দিই, অল্প অল্প করে, মানে একটা চকলার হাফ দিয়েছি। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু স্ম্যাশ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আজকে কুটকুসের ব্রেকফাস্ট, আম দিয়েছি রে। কেক খাওয়া দেখে কুটকুস বলে দে দে দে, না তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা, না এগুলো খায় না, এগুলো খায় না, এগুলো তুমি বড় হলে খাবে। মুড়ি খা, মুড়ি মুড়ি।
টুসের জন্য আজকে আমি শিঙি মাছের ঝোল বানাচ্ছি। কুকারে প্রথমে অল্প তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা সব সবজি দিয়ে দিলাম, অল্প নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়েছি যাতে লেগে না যায়, অল্প জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে রাখা শিঙি মাছটা দিয়ে দিলাম। এভাবেই আমি কুকারে কুটুসের জন্য হালকা পাতলা শিঙি মাছের ঝোল বানাই। 7-8টা সিটি দিলেই রেডি। এখন 1:30 বাজছে, আমার স্নান টান হলো, সোমো স্নান করছে। আর কুটুসের এখন রুটিন হয়ে গেছে যে ও 1টাতে খেয়েই 1:30-টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর আজকে যেহেতু আমি একটু কাছাকাছি করেছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে। ওর জন্য মাছের ঝোলটা করে আমি স্নান করতে ঢুকেছি, ও চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছি ঘুম এসে গেছে। ওকে খাইয়ে দিলাম, ও ঘুমলো। আমি স্নান করে জামা কাপড় গুলো মেলবো, সেটা টাইম পাইনি, এখনো ঘুমিয়ে গেছে। এবার আমরা ধীরে সুস্থে সব কাজ করব, খাওয়া দাওয়া করব। আমাদের জামা কাপড় সব ব্যালকানিতে মেললাম, এগুলো সব মেশিনে কাচা হয়েছে। আর কুটুসের গুলো আমি হাতে কাচলাম, ওরগুলো মেশিনে দিই না, ওরগুলো হাতেই ধুই। লাঞ্চ কমপ্লিট, এখন 2:30 বাজে। এখন আমি একটা আম কাটবো, কয়েকটা লিচু ছাড়াবো। কুটুসকে যেহেতু এখনো লিচুটা দিই না, ওই জন্য কুটুসের সামনে লিচু খাই না। 1:30 বাজে, আমরা এখন নিচে নামলাম একটু হাঁটতে। ঘর থেকে জানালা খুললাম, খুলে দেখলাম বায়নাটা গাছের পাতা একটু নড়ছে। বললাম চলো ও বায়না করছে, একটু নিচ থেকে হেঁটে আসি। কুটুস কি করে যে টাইমগুলো বোঝে, 8টার পর থেকেই কুটুস চিৎকার শুরু করে। মানে যেহেতু আমরা এই সময়টা নিচে নামি, বাইরে একটু হাঁটাহাঁটি করি, ওই সময়টা ঘ্যান 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 করবে। নিচে নামলে তারপর চুপ। কুটু সেখানে পার্কে আসে, এসেছি সামনে, বুঝতে পেরে চিনতে পেরে গেছে, ঢুকে যাচ্ছে দিদি। এখন বন্ধ বাবা, বন্ধ হয়ে গেছে, কালকে আসবে। চলো চলো চলো। সেই বেলা 11টায় আমাদের কাছাকাছি হয়েছে। সৌম বেড কভার গুলো বললো এখানে শুকাবে না, ছাদে দিয়ে আসতে হবে। ছাদে দিয়ে আসা হয়েছে, দুজন নেই, আমরা বেমালুম ভুলে গেছি। এখন বাইরে থেকে এসে আমি কুটুসের খাবার বসাচ্ছি কিচেনে। সৌম দিকে ঘর থেকে চিৎকার করছি, এ বাবা আমরা কি হয়েছে, দৌড়ে এসছি, বলছে জামা বেড কভার গুলো সব ছাদে পড়েই আছে, ভুলে গেছি, রাত এখন 9:30 বাজছে। আমলাম যাও গিয়ে দেখো কি অবস্থা। আমাদের ওয়াশিং মেশিনে কাচলে অর্ধেকের বেশি শুকিয়ে যায়, ওই জন্য সবসময় ছাদে দিই না। ঘরে জায়গা না থাকলেও আমি এদিক সেদিক করে একটু মেলে দিই, 15 মিনিটে শুকিয়ে যায়। আজকে রাতের ডিনারে আমার ভাত খেতে ইচ্ছা করছে না, আমি বলেছি আজকে আমি ধোসা খাবো। তো আমাদের পাড়াতেই একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে, ওই দোকানটা বেশ কিছুদিন মাঝে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার খুলেছে। মশালা ধোসা 1টা 50 টাকা। ওর খাবার হয়ে গেছে, 9:45 বাজে, এবার খাওয়াবো। গাড়িগুলোকে ফেলছে, গাড়িগুলোর চাকাগুলো সব গেছে, একটা গাড়িও চলছে না, ওর গ্যানোর গ্যানোর করছে। ওর চাকা নিয়ে খুব রিসার্চ করে আর কি। এবার গাড়ি ছাড়া কি চাকা কিনতে পাওয়া যায়? সেটা পাওয়া যাবে না। এই তুই চাকা আবিষ্কার করবি? চাকা আবিষ্কার হয়ে গেছে, চাকা আবিষ্কার হয়ে গেছে বাবা, এখন অন্য কিছু আবিষ্কার করবে। হ্যাঁ, ওই চাকা কই, গাড়ির চাকা দেখাও তো, চাকা কই, এই যে দেখাচ্ছে চাকা, দেখো। দে না দে না, এটা খায় না সোনা, তুমি একটু
বড় হয় তারপর হ্যাঁ কোন ক্ষমতা আছে ডোসার সাইজটা তোর সাইজের নামালাম ফোন করে নিয়েছে বলে নামা এম দাম এম চলো আজকে ডোসা খেতে খেতে ব্লগটাকে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকের মতো এখানে টাটা গুড নাইট এই টাটা কর বিপদজনক পজিশনে আছে ওই যে দেখো 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 ইরে বাপ রে বাপ হ্যাঁ এই খাটের একদম কোণায় আর এই যে এখানে ওর জলের বোতলটা আছে কোথায় ওই যে এটাকে ধরার চেষ্টা করছে চিন্তা করো আমি ধরে আছি নয়তো পড়ে যেত আমি